নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করি। আজ 29 জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দা হিন্দু থেকে। চলুন ভিডিও শুরু করা যাক। তার পূর্বে আপনারা পরণদীপস ওপিনিয়ন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে স্পেশালি রোববার করে এখানে কিন্তু একটি করে বুক রিভিউ পাবলিশ করা হয়, যেটা WBCS এবং UPSC-র জন্য ইম্পর্টেন্ট। তো এই বইগুলোর রিভিউ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। প্রত্যেকের পক্ষে কিন্তু সমান বই সুইটেবল হয় না, তো আপনি সব বই পড়ে সমান আউটপুট দিতে পারবেন না। তো সেহেতু আপনারা জানতে পারবেন কোন বই আপনার পক্ষে সুইটেবল এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাস্ট ডে আমি নর্মাল লিউসের লেখা ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা রিভিউ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এম লক্ষ্মীকান্তের বিকল্প পলিটি বুক, যেটা অনাধি কুমার মহাপাত্র, এটা স্পেকট্রামের বুক, এটা পলিটির বুক, এটা তুজামিল হোসেনের বুক, এটা বিদপান চন্দ্রের বুক। তো আপনারা কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রথমে পেয়ে যাবেন। চলুন আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে যে SSC রেলওয়ে যত এক্সাম আছে প্রত্যেকটা এক্সামেই কিন্তু আসতে চলেছে। বাসবরাজ বোমানি, তিনি কর্ণাটকের 23তম চিফ মিনিস্টার ইলেক্ট হলেন। এর আগে তিনি কর্ণাটকের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 3 বার মেম্বার ছিলেন, কিন্তু বর্তমানে তিনি কর্ণাটকের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে নয়, লেজিসলেটিভ কাউন্সিল থেকে নিযুক্ত হয়েছেন। তাহলে বর্তমানে 23তম কর্ণাটকের CM-এর নাম কি? বাসবরাজ বোমানি। রিসেন্টলি আপনারা জানেন, খবর পেয়েছিলেন হয়তো, BS ইয়েদুরাপ্পা তিনি রিজাইন করেছিলেন 26 জুলাই 2021। তো 26 জুলাই 2021 রিজাইন করার পরে তার জায়গায় এসেছেন বাসবরাজ বোমানি। তো আমরা লেজিসলেটিভ কাউন্সিল যখন বললাম, লেজিসলেটিভ কাউন্সিল থেকে তিনি এসেছেন, তাহলে আমাদের একটু জেনে নেওয়া দরকার কোন কোন রাজ্যে বর্তমানে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। তো বর্তমানে দেখুন, এখানে এই যে 3 নম্বর বাদে প্রত্যেকটি রাজ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, কারণ 3 নম্বর জম্মু অ্যান্ড কাশ্মীর বর্তমানে স্টেট নেই। এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ, যেটা হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরির অংশ। আর তাহলে 6টা রাজ্যে এখন বর্তমানে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। আর এটা WBCS-এর পার্সপেক্ট থেকেও ইম্পর্টেন্ট, তার কারণ পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র WBCS নয়, WPSC WEP, তার কারণ পশ্চিমবঙ্গে রিসেন্টলি লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করার কথা উঠছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 1960-এর দশকে এই যে লেজিসলেটিভ কাউন্সিল, এটা কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল 1968 কিংবা 1969 সাল। আমি এক্স্যাক্ট সালটা মনে করতে পারছি না, 1968 কিংবা 1969 সালে এই যে লেজিসলেটিভ কাউন্সিল পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল। তার পরিবর্তে কিন্তু এখানে আবার নতুন করে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করার কথা চাইছিলো। দেখুন, লেজিসলেটিভ কাউন্সিল করার একটাই উদ্দেশ্য, যে কোনো গভর্নমেন্টের প্রজেক্টকে ডিলে করে দেওয়া। তাছাড়া হচ্ছে যারা মন্ত্রিপরিষদের স্থান পায় না, যারা ভোটে হেরে যায়, তাদেরকে আবার পিছনের পথে পিছনের গেট দিয়ে ঢোকানো, এটাই কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের মূল উদ্দেশ্য। তাছাড়া অন্য কোনো কাজ না। তাছাড়া অন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট, সেখানে কিন্তু অনেকটা ডিলে হয়ে যায়। তো কোন রাজ্যগুলোতে লেজিসলেটিভ কাউন্সিল বর্তমানে রয়েছে দেখুন, 1 নম্বর অন্ধ্রপ্রদেশ, 2 নম্বর বিহার, 4 নম্বর 3 নম্বর কর্ণাটক, 4 নম্বর মহারাষ্ট্র, 5 নম্বর তেলেঙ্গানা এবং 6 নম্বর উত্তরপ্রদেশ। এখানে স্ট্রেংথ তো দেখে নিন, অন্ধ্রপ্রদেশের 53, বিহারের 75, জম্মু কাশ্মীরের 36 এবং কর্ণাটকের, সরি, জম্মু কাশ্মীর বর্তমানে নেই, আর কর্ণাটকের 75, মহারাষ্ট্রের 79, তেলেঙ্গানার 37 এবং উত্তরপ্রদেশের 100। যতগুলি লেজিসলেটিভ কাউন্সিলের সিট থাকে তার 1/3, ম্যাক্সিমাম 1/3 পর্যন্ত কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হতে পারে। তাহলে পশ্চিমবঙ্গে 294, 1/3 করলে কত হচ্ছে, ম্যাক্সিমাম 98 কিন্তু সিট থাকতে পারে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যদি লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয় তবে। আর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো ধোলাভীরা। ধোলাভীরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে নাম লিখিয়েছে। তো 40th ভারতের 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে ধোলাভীরা। ধোলাভীরা কোথাকার? গুজরাটের। নেক্সট স্লাইডে আমরা আরেকটু তথ্য জানবো ধোলাভীরা সম্পর্কে। তবে এখানে দেখে নিন, এটা একটা হিস্টোরিক প্লেস, যেটা হরপ্পান সিভিলাইজেশনের আমলে ধোলাভীরা। দেখুন, ধোলাভীরা হরপ্পান সিটি ইন গুজরাট, রান অফ কচ্ছ, হ্যাজ বিন ইনস্ক্রাইবড অ্যাজ 40th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। তো আমরা একটু পরে যাচ্ছি নেক্সট নিউজ। তো তার আগে ধোলাভীরা, এই হরপ্পান সিটি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ ওয়েল প্রিজার্ভড আরবান সেটেলমেন্ট ইন সাউথ এশিয়া ডেটিং ফ্রম দ্য 3rd to mid-2nd millennium BC। তো হরপ্পান সিভিলাইজেশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে এই ধোলাভীরা ছিল, এবং এই ধোলাভীরা কিন্তু একটি আরবান সিটি ছিল। তো নেক্সট দেখুন, ইন্দো রাশিয়া জয়েন্ট মিলিটারি ড্রিল এক্সারসাইজ ইন্দ্রো 2021। রিসেন্টলি ইন্দো রাশিয়া, অর্থাৎ ভারত এবং রাশিয়ার মধ্যে জয়েন্ট মিলিটারি ড্রিল এক্সারসাইজ কন্ডাক্ট হলো, যার নাম কি? যার নাম ইন্দ্রো 2021। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে যে ইন্দ্রো 21 কোন দুটি দেশের মধ্যে কন্ডাক্ট হলো এই যে এক্সারসাইজ, এটা মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে। আবার পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করা হতে পারে, রিসেন্টলি ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে কোন জয়েন্ট মিলিটারি ড্রিল এক্সারসাইজ কন্ডাক্ট করা হলো, যদি আর কোনো রিসেন্ট টাইমে
কোনো রকম ড্রিল এক্সারসাইজ কন্ডাক্ট না হয়ে থাকে, তবে তবে এটা এই টাইপের কোশ্চেন আসার চান্স কম। পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞেস করা হয় ইন্দ্র 2021 এটা কোন কোন দেশের মধ্যে কন্ডাক্ট হলো, কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিয়া এবং রাশিয়া। আচ্ছা এটা এখনও হয়নি, এটা 1 থেকে 13 আগস্টের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে, আর এটা 12th edition, ইন্দ্র 2021 12th edition। কোথায় এটা অনুষ্ঠিত হবে? এটা কিন্তু রাশিয়াতে অনুষ্ঠিত হবে, অনলাইনে আসবে এখান থেকে। নেক্সট এটা অনলাইনে আসবে যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কবে পালন করা হয়। এটা কিন্তু WBCS-এর পার্সপেক্টিভ থেকেও ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয় 28শে জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নিউজ, পরীক্ষার জন্য মনে রাখবেন ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয় প্রতি বছর 28শে জুলাই। টু রেইজ গ্লোবাল অ্যাওয়ারনেস, তো এই যে হেপাটাইটিসের বিরুদ্ধে গ্লোবাল অ্যাওয়ারনেস তৈরি করাই কিন্তু এর মুখ্য উদ্দেশ্য। তো ভাইরাল হেপাটাইটিস অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য লিভার দ্যাট কজেস এ রেঞ্জ অফ হেলথ প্রবলেম ইনক্লুডিং লিভার ক্যান্সার। তো হেপাটাইটিসের কারণে কিন্তু লিভার ক্যান্সারও হতে পারে এবং লিভার সংক্রান্ত একটি প্রবলেম হেপাটাইটিস রোগটা। তো 28শে জুলাই প্রতি বছর পালন করা হয়। আর এবছর 2021-এর থিম কী ছিল? থিম অফ দ্য ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 2021-এর এবার থিম ছিল হেপাটাইটিস কান্ট ওয়েট, হেপাটাইটিস কান্ট ওয়েট। তো আপনাকে এই ব্যাপারে অ্যাওয়ার হতে হবে। নেক্সট, রাকেশ আস্থানা অ্যাপয়েন্টেড দিল্লি পুলিশ কমিশনার। রিসেন্টলি রাকেশ আস্থানাকে দিল্লি পুলিশের কমিশনার নিযুক্ত করা হলো। যেহেতু দিল্লি পুলিশ আমাদের ক্যাপিটাল, তো সেহেতু পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট। তো তো হি ওয়াজ সার্ভিং অ্যাজ ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, তিনি BSF-এর DG ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি দিল্লি পুলিশের কমিশনার নিযুক্ত হলেন। এটাও পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এমএন ব্যাংকের এক্সামে কিন্তু আসতে পারে, নাবার্ডের এক্সামে, এই টাইপের এক্সামে আসতে পারে। নেক্সট, পুরী বিকমস ইন্ডিয়াস ফার্স্ট সিটি টু প্রোভাইড কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে রিসেন্টলি কোন সিটি ভারতের প্রথম সিটি হয়েছে যে কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার প্রোভাইড করছে, কারেক্ট অ্যান্সার হবে পুরী। ওড়িশার পুরী, আপনারা জানেন প্রত্যেকে পুরীর নাম কেনা শুনেছে, তো ওড়িশার পুরী রিসেন্টলি ভারতের প্রথম সিটি হয়েছে যে প্রোভাইড করছে কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার। অ্যাকচুয়ালি দেখুন, উড়িষ্যার ডেভেলপমেন্ট ভালোভাবে সম্ভব নয়, কারণ উড়িষ্যা যখনই প্রতি বছর উড়িষ্যাতে বিভিন্ন রকম সাইক্লোন আছড়ে পড়ছে, তাছাড়া বিভিন্ন রকম ন্যাচারাল হ্যাজার্ড, সেগুলো কিন্তু উড়িষ্যাতে সবচেয়ে বেশি দেখা যায় উড়িষ্যা উপকূলে, স্পেশালি সাইক্লোনটা। তো সেহেতু উড়িষ্যা সেরে ওঠার আগেই আবার সে দুর্বল হয়ে পড়ে, তো এই হচ্ছে প্রবলেম উড়িষ্যার। তাছাড়া উড়িষ্যা কিন্তু মোটামুটি, উড়িষ্যার পোটেনশিয়াল রয়েছে এখান থেকে বেরিয়ে আসার, যদি এই যে ন্যাচারাল যে ক্যালামিটি সেগুলো যদি তুলনামূলক কমে যায়। তবে আর উড়িষ্যার মতো এই যে ফেসিলিটি, এটা অ্যাভেলেবেল রয়েছে কোন কোন সিটিতে? লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, এই সমস্ত সিটিতে কিন্তু এই রকম সিমিলার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মেট্রোপলিটন সিটিতে এরকম ইন্ডিয়ার পুরীর মতো এরকম কোনো ফেসিলিটি অ্যাভেলেবেল করা নেই। তো এখানে তথ্য দেওয়া রয়েছে, পরীক্ষায় ডিরেক্টলি এই অনলাইনে আসতে পারে। নেক্সট দেখব ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালন করা হয়, এটা অনলাইনার। ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে পালন করা হয় প্রতি বছর 28শে জুলাই। তো আমাদের যে মাদার আর্থ, সেটাকে প্রোটেক্ট করার উদ্দেশ্যে এবং এই প্রোটেকশনের বিরুদ্ধে, এই প্রোটেকশনের সপক্ষে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাই কিন্তু এর মুখ্য উদ্দেশ্য। এর এইম বলে আলাদা করে দেওয়া রয়েছে, টু কনজার্ভ দ্য অ্যানিমাল অ্যান্ড ট্রিজ দ্যাট আর অন দ্য ভার্জ অফ গোয়িং এক্সটিঙ্কট ফ্রম দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ দ্য আর্থ। তো যেগুলো অবলুপ্ত হয়ে চলেছে, যেসব গাছ, যেসব প্রাণী, তাদেরকে কিন্তু রক্ষা করাই এই নেচার কনজারভেশন ডের মূল উদ্দেশ্য। এখানে কনজারভেশন ইজ দ্য প্রিন্সিপাল অফ রিসোর্স ইউজ অ্যালোকেশন অ্যান্ড প্রোটেকশন অফ দ্য হেলথ অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর বথ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি। এখানে কনজারভেশনের ডেফিনেশন দেওয়া রয়েছে, কনজারভেশন আর রিসোর্স ইউজের যে অ্যালোকেশন, এর বেসিসে কিন্তু কাজ করে, প্রোটেকশনের বেসিসে কাজ করে ন্যাচারাল ওয়ার্ল্ডের, যেখানে কিন্তু রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি দুটোই এখানে ইনক্লুড করা হয়েছে। তো এই পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালন করা হয়। 28শে জুলাই প্রতি বছর পালন করা হয়, উদ্দেশ্য কি? মাদার আর্থের প্রোটেকশন রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। নেক্সট যে নিউজ রয়েছে, বেসিস অফ রাইট অফ হেলথ। বেসিস অফ রাইট অফ হেলথ, আমাদের যে কনস্টিটিউশন সেখানে রাইট টু হেলথ, এটা কোন কোন আর্টিকেলে বলা রয়েছে? ইভেন আমাদের ফান্ডামেন্টাল রাইট Article 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা গ্যারান্টি করছে যে লাইফ এবং পার্সোনাল লিবার্টি আর দ্য রাইট অফ হেলথ বা রাইট টু হেলথ, এটা এখানে কিন্তু এই লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি Article 21 মধ্যে পড়ে যাচ্ছে, উইথ ডিগনিটির মধ্যে। এছাড়াও ডিরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি DPSP, এখানে Article 38, 39, 42, 43 এবং 47, এগুলো কিন্তু অব্লিগেশন পুট করছে স্টেটের
তো এখানে রাইট টু হেলথের এম্পাওয়ার করার জন্য। তাছাড়া সুপ্রিম কোর্ট ইন পশ্চিম বেঙ্গল ক্ষেত মজুর সমিতি কেস, 1996 সালে যে কেস হয়েছিল পশ্চিমবাংলায় ক্ষেত মজুর সমিতি কেসে, এখানে সুপ্রিম কোর্ট বলেছিল একটি ওয়েলফেয়ার স্টেট তাদের প্রাইমারি ডিউটি, কিন্তু গভর্নমেন্টের প্রাইমারি ডিউটি সাধারণ মানুষের হেলথ কেয়ার সেটাকে বজায় রাখা এবং হেলথ কেয়ারে ভালো পরিমাণে জিডিপির একটা নির্দিষ্ট পার্সেন্ট ব্যয় করা। ইভেন আমাদের ইন্ডিয়ার জিডিপির কিন্তু 2.5% জিডিপিতে ব্যয় করা উচিত, ইভেন আরও বেশি 4% ব্যয় করা উচিত। এটা কিন্তু আমাদের বিভিন্ন রকম অর্গানাইজেশান দাবি করেছে। তবে এই যে রাইট টু হেলথ কেন নিউজে ছিল সেটা আমি একটু বলে দিই। একজন পিটিশন করেছিলেন সুপ্রিম কোর্টে যে আমরা এই কোভিড-19 সময় যদি আমরা ভালো হেলথ কেয়ার পেতে চাই তাহলে আমাদের খুব পয়সা খরচ করতে হচ্ছে, আর যেটা আমাদের সামর্থ্যের বাইরে, এবং আমরা যদি সেই টাকা খরচ করতে না পারি তাহলে আমাদের সেই ইনঅ্যাডেকোয়েট হেলথ কেয়ারের মধ্যেই বিরাজ করতে হচ্ছে। গভর্নমেন্ট যে হসপিটালগুলো সেখানে পর্যাপ্ত পরিমাণে সব কিছু অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট দাবি করেছে যে এই দিকগুলো গভর্নমেন্টকে নজরে রাখার, তার জন্য এটা ইম্পর্টেন্ট বেসিস অফ রাইট টু হেলথ, যেখানে আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, আর রাইট টু হেলথকে এম্পাওয়ার করছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি DPSP, যেটাও আমাদের কনস্টিটিউশনে রয়েছে 38, 39, 42, 43 এবং 47 নম্বর আর্টিকেলে, এবং এটাও আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়, এটা আমাদের যে হেলথ কেয়ার সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করছে, বা এটা আমাদের হেলথ কেয়ারকে এম্পাওয়ার করার চেষ্টা করছে। নেক্সট, ভগৎ সিং ট্রায়াল অ্যান্ড এক্সিকিউশন, তো পাকিস্তান রিলেটেড একটা নিউজ রয়েছে। ভগৎ সিং ট্রায়াল অ্যান্ড এক্সিকিউশন, তো পাকিস্তান রিলেটেড ওই নিউজটা পরীক্ষায় কখনো আসবে না, তবে এটা মনে রাখুন যে ভগৎ সিংয়ের সম্পর্কে কিছু নিউজ। তো এখানে প্রথমে রয়েছে হি এক্সিকিউটেড, ভগৎ সিংকে এক্সিকিউট করা হয় 1931 সালে অ্যাট দ্য লাহোর জেল অ্যালং উইথ রাজগুরু অ্যান্ড সুখদেব। রাজগুরু এবং সুখদেবের সাথে ভগৎ সিংকে এক্সিকিউট করা হয় 1931 সালের মার্চ 23। ইম্পর্টেন্ট কত সালটা, ডেট মনে না রাখলেও চলবে। এখানে আরও দেখুন, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট অফ ভগৎ সিং লাইফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ভগৎ সিংয়ের লাইফে কী, তিনি কিন্তু জেলে গিয়েছিলেন 1929 সালে সেন্ট্রাল অ্যাসেম্বলি দিল্লিতে বোম নিক্ষেপ করার জন্য। কিন্তু এই যে বোম নিক্ষেপ তিনি করেছিলেন এর উদ্দেশ্য কিন্তু কাউকে মারা ছিল না, তিনি বলেছিলেন যে বধিরকে শোনানোর জন্যই আমার এই বোম নিক্ষেপ করা বা এই বোম ব্লাস্ট। বিরাট ধামাক হয়, তার সাথে বটুকেশ্বর দত্তও ছিল, এবং তিনি বলেছিলেন মেক দ্য ডিপ হেয়ার, অর্থাৎ বধিরকে শোনানোই কিন্তু এই বোম ফেলার অ্যাকচুয়াল উদ্দেশ্য। দেওয়ার ফার্স্ট ট্রায়াল ইন দ্য দিল্লি বোম কেস, দিল্লি বোম কেস ফার্স্ট ট্রায়াল করা হয়। হি ওয়াজ অলসো ট্রায়াল দ্য লাহোর কনস্পিরেসি কেস, তাকে তিনি লাহোর কনস্পিরেসি কেসেও ছিলেন। এছাড়াও ভগৎ সিং দুটো আইডিওলজি বা ইনফ্লুয়েন্স, এটা আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে গান্ধী ইনফ্লুয়েন্স, ভগৎ সিং 1907 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1907 সালে ইম্পর্টেন্ট ঘটনা কি, সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী বোস, এবং কংগ্রেসের জাতীয় কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে কিন্তু এই সুরাট অধিবেশনে ভাঙন হয়। গান্ধীজির ইনফ্লুয়েন্স দেখুন, প্রাথমিক পর্যায়ে গান্ধীজি মহাত্মা গান্ধীর যে নীতি নন কোঅপারেশন মুভমেন্টকে তিনি সাপোর্ট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মহাত্মা গান্ধী যখন তার এই নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগী আন্দোলন তুলে নেন, তখন কিন্তু ভগৎ সিং অনেকটা ভেঙে পড়েছিলেন, এবং তিনি রেভলিউশনারি যে ন্যাশনালিজম সেখানে নিজেকে যুক্ত করে ফেলেন। তাছাড়া আপনারা পরে জানেন। নেক্সট, পলিটিক্যাল আইডিওলজি, তার পলিটিক্যাল আইডিওলজি কী ছিল, তিনি কিন্তু শুধুমাত্র ব্রিটিশদের থেকে দেশকে আজাদিতে বিশ্বাস করতেন, আজাদি কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, তিনি ব্রিটিশদের থেকে শুধুমাত্র আমাদের দেশকে স্বাধীন করার উদ্দেশ্যেই এই মুভমেন্টগুলো করেননি, এই এত কিছু করেননি, নিজের লাইফকে স্যাক্রিফাইস করেননি। তিনি সবসময় বলতেন শুধুমাত্র ব্রিটিশদের থেকে নয়, পোভার্টি থেকে, আমাদের যে আনটাচেবিলিটি থেকে, আনটাচেবিলিটির কথার অর্থ হচ্ছে অস্পৃশ্যতা, পোভার্টি, দারিদ্রতা, অস্পৃশ্যতা, এই রকম যে আমাদের সোশ্যাল যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো থেকে বার হওয়াই কিন্তু আমাদের স্বাধীনতার প্রাথমিক লক্ষণ, এবং যে বর্ণপ্রথা, যে ডিসক্রিমিনেশান একটা সোসাইটির সাথে আরেকটা সোসাইটির, সেগুলো নাশ করলেই কিন্তু আমাদের স্বাধীনতা ধীরে ধীরে আসবে, এবং আমাদের যে ইকোনমিক ডিসক্রিমিনেশান সেটাকেও কিন্তু দূর করতে হবে। নেক্সট দেখবো হরপ্পান সিটি ধোলাভিরা গেটস ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ। একটু আগে আমি আলোচনা করলাম, তবু আমি একটু ডিটেলসে আনলাম, এটা ইনসাইট IAS-এর পেজে ছিল। তো কনটেক্সট দেখুন, ধোলাভিরা, গুজরাটের ধোলাভিরা, সেটা এই যে শহরটা রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, আর এটা 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রিসেন্টলি রামাপ্পা টেম্পেল তেলেঙ্গানার 39তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে।
আর এখানে বলছে ইট ইজ দ্য ফার্স্ট সাইট অফ দ্য অ্যান্সিয়েন্ট ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ইন ইন্ডিয়া টু গেট দ্য জিআইটাই। তো এটা ভারতের প্রথম এমন একটি অ্যান্সিয়েন্ট সাইট ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যেটা জিআইটাগ নয়, এই যে আমি জিআইটাগ বললাম এক্সলিম সরি, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ পেয়েছে। তো এই যে সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ কে দেয়? ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি আর ইউনেস্কোর দ্বারা দেওয়া হয়। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে প্যারিস ফ্রান্স। তো আদার দ্যান ইন্ডিয়া, ইতালি, স্পেন, জার্মানি, চায়না অ্যান্ড ফ্রান্স হ্যাভ 40 অর মোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এখানে ধোলাবিরা সম্পর্কে বলছে, দেখুন ইট ইজ এ হরপ্পান এরা সিটি, তো 100 হেক্টর এরিয়া জুড়ে রয়েছে খাদিরে। এটা কিন্তু একটা আইল্যান্ড রান অফ কচ্ছের মধ্যে। তো এখানে আরেকটা তথ্য রয়েছে, দেখুন ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে ধোলাবিরা ভুজ থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত, আর ইট হ্যাজ 2 সিজনাল স্ট্রিমস মানসার এবং মানহার। সিজনাল স্ট্রিম রয়েছে দুটো, মানসার মানহার। এই যে হচ্ছে পিএম মোদির যে টুইট হ্যান্ডেল, সেখানে কিন্তু এটা টুইট করা হয়েছিল, এই যে ধোলাবিরা, ধোলাবিরা এটাই কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, আর এটা 40তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্ট্যান্ট কিছু নিউজ, যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই যে ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ এটা ইম্পর্ট্যান্ট, তার সাথে এই যে অনলাইনেগুলো আলোচনা করলাম আজকে, অনলাইনেগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট খুব পরীক্ষার জন্য, স্পেশালি SSC, রেলওয়ে, WBCS, প্রিলিমিনারি এর জন্য ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।